হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ডিভিশনে স্বাগত। তো বাংলা সরসীমা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তথা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন বন্ধুরা, তাদের জন্য কিন্তু একটা অবশেষে খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা এই বাংলা সরসীমা প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার ফসলের ক্ষতিপূরণের টাকা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা। তো কোন কিস্তির টাকা দিচ্ছে, অর্থাৎ খারিফ সিজনে টাকা দিচ্ছে নাকি রবি সিজনে টাকা দিচ্ছে, তার পাশাপাশি 2022-এর টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেছে নাকি 2023-এর টাকা ঢুকতেছে, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এবং সবথেকে যেটা বড় আপডেট, সেটা হচ্ছে আপনি এই বাংলা সরসীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না, সেটা অনলাইনে কী করে চেক করবেন, তারও লাইভ আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের বাংলা সরসীমা প্রকল্প নিয়ে একটু আপডেট দিয়ে রাখি। দেখুন, আপনারা জানেন রাজ্য সরকারের এই বাংলা সরসীমা প্রকল্প হচ্ছে একটি ইন্স্যুরেন্স তথা বিমা জাতীয় প্রকল্প, যার মাধ্যমে কিন্তু কৃষকগণেরা ফ্রিতে আপনারা শস্যের তথা ফসলের বিমা করতে পারেন। তারপর সেই ফসলের ক্ষতি হলে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তথা বিমা কোম্পানির পক্ষ থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় ফসলের ক্ষতিপূরণ হিসাবে। তো এক্ষেত্রে জানিয়ে দিয়ে বন্ধুরা, বাংলা সরসীমা একটি রাজ্য সরকারের প্রকল্প হলেও এটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মতো নয়। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কৃষকগণেরা যারা শুধুমাত্র একবার আবেদন করেন, তারপরেই কিন্তু প্রতিটি কিস্তির টাকা দেওয়ার সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এবং বছরে কিন্তু আপনারা দুটি কিস্তির টাকা হামেশাই পেয়ে যান একবার মাত্র আবেদন করলে এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হলে। তো বাংলা সরসীমা প্রকল্প কিন্তু তেমন না বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকবার এই টাকা পাওয়ার জন্য আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রেও কিন্তু দুটি ফসলের সময় আপনারা আবেদন করতে পারেন, একটা হচ্ছে রবি শস্যের সময় আর একটা হচ্ছে খারিফ শস্যের সময়। তো গত কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের লাইভ দেখিয়ে দিয়েছিলাম যে 2022-এ আপনারা যারা খারিফ শস্যের জন্য আবেদন করেছিলেন তথা ধানের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছিলো। তো এবারে কথা হচ্ছে বন্ধুরা, অনেকেই সেখানে টাকা পেয়েছেন, অনেকের আবার টাকা পাননি। তো আপনি এই বাংলা সরসীমা প্রকল্পের টাকা তথা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা সেটা অনলাইনে কী করে চেক করবেন সেটা একটু আপনাদের জানিয়ে দিই। তো এই যে এটা অনলাইনে চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে শুধুমাত্র বিএসবি ভোটার সার্চ এই লেখাটি লিখে সার্চ দিয়ে দেবেন। এই লেখাটি লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনার এখানে খুলে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিএসবি দিয়ে খুলে যাবে বন্ধুরা এরকম করে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পেজটা কিন্তু খুলতেছে। এই যে বন্ধুরা, আপনাদের সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা সরসীমার একটি পোর্টাল। তো এখানে সর্বপ্রথম আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি কোন শস্যের স্ট্যাটাস চেক করতে চান, তাদের রবি শস্যের নাকি হচ্ছে খারিফ শস্যের, সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি রবির করেন তো রবি সিলেক্ট করবেন, অথবা খারিফ শস্যের চেক করতে চাইলে তো খারিফ করে নেবেন। তো এখানে আমরা রবিতেই রেখে দিলাম। তারপরে আপনারা কোন সালের জন্য আবেদনটি চেক করতে চান, অর্থাৎ 2022 সালের আবেদন নাকি 2023 সালের আবেদন চেক করতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সালের বাই ডিফল্ট রয়েছে। তো আপনারা 2022 কিংবা 2023-এর জন্য সিলেক্ট করতে চাইলে এই ঘরটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা, এই যে 2023। তারপরে দেখতে পাচ্ছেন ডান দিকে একটা চেক নামে অপশন রয়েছে, এখানে আপনাকে সর্বপ্রথম সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে চেক অপশনে ক্লিক করে দিতে হবে। তো ডিটেলস বসিয়ে দিয়ে চেক অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে আপনাকে অল তথ্য আপনার দিয়ে দেবে, অর্থাৎ আপনার নাম থেকে শুরু করে কতগুলো জমি দিয়ে আবেদন করেছিলেন, আপনার ব্লক নেম এবং ফসলের ক্ষতি হলে আপনি কত টাকা ব্যাংকে পাবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই জায়গায় দেখিয়ে দিবে। এবং অনেকের কিন্তু জানিয়ে দিই বন্ধুরা, ডিটেলস বসিয়ে দিয়ে যখন আপনি চেক অপশনে ক্লিক করবেন এরকম করে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাতে পারে। তো এটা দেখলে আপনাকে বুঝতে হবে আপনি যে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন সেটা আপনার অ্যাপ্রুভ পায়নি, এই কারণে আপনাকে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো এরকম করে স্ট্যাটাস চেক করে দেখুন বন্ধুরা আপনি এই যে ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না, তাহলে কিন্তু অবশ্যই সেটা আবার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়া ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বকে ছড়িয়ে দেবেন। তত্ত্বে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।